হামদুল্লাহ বল আলমিন ওসালাতু ও সালাম ও আলাসা ইদ মুসালিন ওয়া আলা আলহি ও আসহাহি ও বা আরাকা ও সালিম। সুভাহা নাকালা আইলমালানা ইললাম আললাম তানা ইন্্যকান্ন্ত আলম রাকিম। একরা বাংলা দর্শস্্রুতা রামাদান কি এনে ই একরা প্রোগ্রামে আপনাদের কান্তিক ভাগ বাদে। আল আমার সাথে রয়েছেন আপনাদের সকলের আমাদের সুপরিচিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জামিয়াতুল খাই আল ইসলামিয়ার প্রতিষ্ঠা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল তাকিম সাহায্য আলহামদুলিল্লাহ আজকের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে জাকাত কি প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আজকের জাকাতের বিষয় নিয়ে আমরা আলোচনা করবো যেহেতু জাকাতের বিভিন্ন বিষয় অনেকেই অনেক সময় জানতে চান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমরা ইনশাল্লাহ এই বিষয়ের উপর কিছু আলোচনা শুনবো এবং দশ পনেরো মিনিট পরেই দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জাকাতের বিষয় নিয়ে যদি কল করেন আমরা ইনশাল্লাহ কলের দিকে চলে যাব জাজাকুমুল্লাহ জি শুক্রিয়া অনেক ধন্যবাদ হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথি সাহেব হাফিজ আকাল্লাহ তালা আল্লাহ তালা আপনার মহান প্রতিষ্ঠান জামা আহমদানী বিশ্বনাথকে যেন কবুল করেন আমিন আল্লাহ তালা এই আপিলকে যেন আরও ফলপ্রসূ এবং বরকতময় করে দেন আল্লাহ আমিন ইয়ারব্বাল আলমিন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين خاتم النبيين امام المرسلين نبينا وسيدنا وامامنا وقدوتنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب ان ماله اخلدا كلا لينبذن في الحطمه وما ادراك ما الحطمه نار الله الموقدة التي تطلع على الافئده انها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরাকাতু এই রমদান কিউ এনে এবং আজকে জাকাত কিউ এনে প্রোগ্রামে আমি মোহাম্মদ আব্দুল মুন হৃদয়ের গভীরে থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি পরিচালনায় রয়েছেন হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী হাফিজাহুল্লাহ তালা আমরা আপনাদের কল নেব আসল হলো কল আল্লাহ যেন এই প্রোগ্রামকে কবুল করেন রমদানের খায়ের বরকত যেন আমাদেরকে পরিপূর্ণরূপে দান করেন আমরা মন প্রাণ উজাড় করে যাতে দান খেরাত করতে পারি আর বড় বড় প্রতিষ্ঠানগুলোকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এই বিগত দিনে মাসা আল্লাহ মাদানি মাদানীয় বিশ্বনাথের আপিল ছিল আগামী বৃহস্পতিবার শুক্রবার প্রথম দিন বৃহস্পতিবার জামায়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেটের আপিল পরের দিন মুন্সীবাজার সারাফিল এই প্রতিষ্ঠানগুলো মাসাল্লাহ আপনাদের জাকাতের মাধ্যমে পরিচালিত হয় এগুলোর বোর্ডিং এগুলোর গরিব ছাত্রদের খাবারের ব্যবস্থা আরও দুনিয়াতে অসংখ্য গরিবদের জাকাতের মাধ্যমে আলহামদুলিল্লাহ পরিচালিত হয় প্রিয় নবী সাল আলী তার একখান হাদিসের মধ্যে ইরশাদ করেছেন তোহসালুমিনিয়া ইহিম বা করা ইহিম যে ধনীদের থেকে জাকাত উসল করা হবে আর গরিবদের পর্যন্ত এই জাকাত পৌঁছে দেওয়া হবে মানে সমাজের মধ্যে এর সার্কুলেশন মানি সার্কুলেশন যেভাবে ব্লাড সার্কুলেশন হয় না তো মানি সার্কুলেশন এর গতি যদি সঠিকভাবে পুরো সমাজের মধ্যে বিদ্যমান থাকে তাহলে ব্লাড সার্কুলেশনের মতোই ব্যাপারটা রক্ত সঞ্চালনের ব্যাপার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরো বডির মধ্যে প্রপারলি যদি ব্লাড সার্কুলেশন থাকে রক্ত সঞ্চালনের সুন্দর ব্যবস্থা থাকে তখন স্বাস্থ্য ভালো থাকে আর কোথাও যদি রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন বাধাগ্রস্ত হয় ওই জায়গাটায় ক্যান্সার হয়ে যায় ওই জায়গায় ক্যান্সার হয়ে যায় মানুষ সমস্যার সম্মুখীন হয়ে পড়ে তো বলার উদ্দেশ্য হল যে মানি সার্কুলেশন যদি সুন্দরভাবে থাকে না থাকে আর কিছু জায়গায় যদি এসে কুক্ষিগত হয়ে যায় জমা হয়ে যায় তো রক্ত জমা হয়ে গেলে বা এক জায়গায় ব্লাড সার্কুলেশন প্রপারলি না হলে যেভাবে বডিতে ক্যান্সার হয়ে যায় শরীরে ক্যান্সার হয়ে যায় ঠিক একইভাবে মানুষ মানি সার্কুলেশন যদি প্রপারলি এবং ন্যাচারাল না থাকে তাহলে ইকোনমির বডিতে অর্থনীতির বডিতে ক্যান্সার হয়ে যায় আমাদের ইকোনমি এবং অর্থনীতির বডিতে শরীরে ক্যান্সার হয়ে যায় আজ তাই হচ্ছে সারা দুনিয়াতে যে কিছু হাত কিছু মানুষ দিন দিন ধনীরা ধনী থেকে ধনী হচ্ছে পুরো বিশ্বের যে টুটেল সম্পদ এই সম্পদের অর্ধেকের চেয়ে বেশি সম্পদের মালিক পুরো বিশ্বের টুটেল সম্পদের অর্ধেকের চেয়ে বেশি মালিক হলো মাত্র আড়াইশো মানুষ আপনারা শুনলে অবাক হবেন আর আটশো কোটি মানুষ বাকি অর্ধেকের অর্ধেকের তো এর দ্বারা বোঝা গেল যে এই অল্প মানুষ এটা ইসলাম যে জাকাতের বিধান দিয়েছে যদি এই জাকাত প্রপারলি আদায় করা হয় আড়াই পার্সেন্ট অনলি শতকরা যদি বড় বড় ধনীরা দিয়ে দেয় তাহলে বিশ্বাস করুন একজন মানুষও দুনিয়াতে গরিব থাকবে না একটা মাদ্রাসা আজকে বাধাগ্রস্ত হবে না আমি নিজে অবাক যাই এই মুন্সীবাজার মাদ্রাসার প্রায় বোর্ডিংয়ে পঁচিশ লক্ষ টাকা ঋণ টোটাল পঁয়ত্রিশ লক্ষ টাকা ঋণ আর বোর্ডিংয়ে পঁচিশ লক্ষ টাকা ঋণ তো এইগুলো কেন হচ্ছে যদি সবাই জাকাত প্রপারলি আদায় করতো বড় ধনীরা আপনারা সবাই দেন এই জন্যই আলহামদুলিল্লাহ এগুলো পরিচালনা হচ্ছে সব কিছু নিয়মিত আপনারা আলহামদুলিল্লাহ অব্যাহত রয়েছে কিন্তু যদি সবাই দিয়ে দিত যার চল্লিশ মিলিয়ন আছে সে এক মিলিয়ন কমে যাবে মানে উনচল্লিশ মিলিয়নের মালিক মালিক থেকে যাবে কিন্তু এরপরেও আপনি আর আমি বুঝবো যে মাত্র চল্লিশ পাউন্ড আছে তা থেকে যদি আমি এক পাউন্ড দিয়ে দিই চল্লিশ পাউন্ড থেকে মাত্র এক পাউন্ড জাকাত আসে টু শতকরা টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ শতকরা আড়াই পার্সেন্ট হলো অনলি জাকাত এখন চল্লিশ টাকার মধ্যে এক টাকা চল্লিশ পাউন্ডের মধ্যে এক পাউন্ড তো চল্লিশ পাউন্ডের যার কাছে চল্লিশ পাউন্ড আছে সে এক পাউন্ড দিতে এত চিন্তা করবে না কিন্তু যার চল্লিশ মিলিয়ন মালিকানা হয়ে গেছে সে বলবে আরে এক মিলিয়ন কিভাবে আমি দিয়ে দেবো এবং উনচল্লিশ মিলিয়ন রয়ে যাবে পুরো এক মিলিয়ন হাত ছাড়া হয়ে যাবে এক মিলিয়নের যে স্বাদ আর মানে ইচ্ছা সেটা সে বাদ দিতে পারে না এই লোভটা সে সামলাতে পারে না তো এটা খুব দুঃখজনক একটা ব্যাপার তো আমি যেটা বলবো সেটা হলো যে আল্লাহর হকুম আল্লাহ যদি চাইতেন তাহলে এটা বলতে পারতেন যে সাড়ে সাতানব্বই পাউন্ড তুমি আল্লাহর রাস্তায় দিয়ে দাও শুধু আড়াই পাউন্ড তুমি রাখতে পারবা তো আল্লাহ তো মেহরবানি করেছেন দয়া করেছেন তিনি মালিক লিল্লাহ হিমাফিসাওয়াতায়নাতের একচ্ছত্র আধিপত্য একমাত্র আল্লাহর আসল মালিকানা মালিকানা রিয়েল একমাত্র আল্লাহর মালিক যখন আল্লাহ আমি যখন রিয়েল মালিক নই মিম্মা নইমা মা মালিকুন আল্লাহ বলছেন নিজের মালিকানাটা প্রতিষ্ঠিত করার জন্য বোঝানোর জন্য যে আমি আমার হাত দিয়ে এই চতুষ্পদ প্রাণীগুলো আমি নিজে তৈরি করেছি আর সে বলছে আমরা আসলে আমাদের নিজেদের মালিকানা বল আরেকজন দাবি করে ফেলছে আমার জিনিসের উপর মালিকানা নারদা তো আমি আমার মালিকানা বোঝানোর জন্য সবচেয়ে স্ট্রং দলিল কি দেই বলি এই কথা কি বলে এটা আমি আমার হাত দিয়ে নিজে বানিয়েছি এটা এটা তৈরি করেছি আমি রেডি করেছি তো আল্লাহ এইভাবে বলছেন এই যে চতুষ্পদ প্রাণীগুলো এইসবগুলো আমি আমার কুদরতি হাত দিয়ে তৈরি করেছি দয়াগুনে মেহরবানি করে বলে দিলাম টেম্পোরারি মালিক তোমরা এই যে টেম্পোরারি মালিক এটা আমি দয়া করে তোমাদেরকে বলে বলে ফেলেছি এটা আমার অনুদান অনুকম্পা আমার দয়া আমার মেহরবানি না হলে তোমরা তো আসল মালিক ন আমি বানিয়েছি এর সৃষ্টিকারী আমি আমার হাত দিয়ে আমি বানিয়েছি আল্লাহ বলছে আল্লাহ এইভাবে আল্লাহ নিজের মালিকানার দলিল পেশ করছেন সুবহান আল্লাহ তো এইভাবে আল্লাহ যখন রিয়েল মালিক তো তিনি বলতে পারতেন তুমি আড়াই টাকা রাখতে পারবা সাড়ে সাতানব্বই টাকা তুমি দিয়ে দাও গরিবদেরকে এটা বললে এই হুকুমের উপর আমল করা জরুরি হতো এবং এটা জুলুম হতো না কারণ স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের হুকুম আল্লাহ আসল মালিক ওনার মালিকানা আমাদের মালিকানা নয় টেম্পোরারি কয়েকদিনের জন্য যে বাসায় থাকেন ওই বাসায় এর আগে তিনশো বছর পুরাতন যদি বাসা হয় কত শত মানুষের আগে নিজেরা বলছিল খালি যে আমরা মালিক আমরা মালিক আমরা মালিক তো ওদের নাম কোন তো নাই ভবিষ্যতে এমন এক সময় আসবে আমি আজকে বলছি আমি এটার মালিক ভবিষ্যতে আমি মালিক থাকবো না তো আমার নামও জানবে না কেউ ভবিষ্যতে কতজন যে মালিক হবে দুইশো বছর পরে এসে যদি আপনি দাবি করেন এটা আমার বাসা আপনাকে যদি আল্লাহ এখতিয়ার দিয়ে দেন ওই মানুষ লাঠি নিয়ে ঘর থেকে বের হবে মাথা দুই টুকরো করে ছাড়বে বলবো এটা তোমরা তোমাকে কে বলছে এটা আমার বাব দাদা আমাকে কিনিয়ে দিছে ওইটা তো আপনার এই বংশধরেরা যদি তাদের হাতেও ওই মালিকানাটা তাকে থেকে যায় তো আপনাকে এটা মেনে নিতে তারা রাজি হবে না তো আল্লাহ হলেন আসল মালিক তো আল্লাহ যদি হুকুম দিতেন যে সাতানব্বই পার্সেন্ট তুমি আল্লাহ রাস্তায় দেওয়ার শুধু তিন পার্সেন্ট তুমি রাখতে পারবা এই হুকুম আল্লাহ রব আলিনের এটা বাস্তবসম্মত রিয়ালিটি আমি যে কথাটা বলবো সেটা হলো যে আল্লাহ হুকুম দিয়েছেন আমাদেরকে দান করার জন্য আল্লাহ মানুষ মনে করে যে মানুষ দিতে চায় না মন চায় না দিতে তো আল্লাহ বলছেন ওয়াইলুল্লি খুল্লি হুমজা আল্লাহাদা মানে ধ্বংস ওই সব মানুষের জন্য যারা গিবধ করে অথবা অন্য অন্যের দুশ্চর্চা করে সরাসরি সামনাসামনি কারো দোষ বর্ণনা করে কারো আয়ব এবং দোষ উল্লেখ করে কাউকে লজ্জিত করতে চায় অথবা আড়ালে গিবধ করে দুশ্চর্চা করে নিন্দা করে এদেরও ধ্বংস হোক আর এরপরে বলছেন যারা ওইসব লোকদের ধ্বংস যারা মাল জমা করে একত্রিত করে আর গুনতে থাকে এ গুনতে থাকে গণনা করতে থাকে এদের ধ্বংস হোক তার মালাহু আখলাদা সে মনে করে যে আমার মাল আমার এই সম্পদ আমাকে মনে হয় চিরস্থায়ী জীবন দিয়ে দেবে আল্লাহ বলছেন খাল্লা কখনো নয় কখনো নয় হবে না এটা সম্ভবই নয় যদি জাকাত আদায় না করে যদি আল্লাহর রাস্তায় দান না করে যদি ফর্জ হক যদি আদায় না করে তাহলে জাহান্নামের মধ্যে অবশ্যই নিক্ষেপ করা হবে হুতমার মধ্যে নিক্ষেপ করা হবে ওমা আদরা আপনি কি জানেন যে হ্যতমা কি জিনিস না এটা আল্লাহর প্রজ্বলিত করা আগুন আল্লাহর জ্বালানো আগুন আল্লাহর দগ্ধ করা আগুন এটা মানুষের তৈরি করা আগুন নয় মানুষের ধরিয়ে দেওয়া আগুন নয় যে ফায়ার ব্রিগেডের আমলা এসে নিভিয়ে ফেলবে মাটি নিবিয়ে ফেলবে পানি দ্বারা এটা নেবানো যাবে না এটা আল্লাহর জ্বালানো আগুন এটা রকম কোনো জিনিস নেবাতে পারবে না এইরকম মাটি নেবাতে পারবে না পানি এটাকে নেবাতে পারবে না ফায়ার ব্রিগেডের আমলা এসে নেবাতে পারবে না কোনোভাবে এটাকে নেবানো যাবে না সম্ভব নয় মানুষের জ্বালানো আগুন নয় না রাহ আল্লাহর আগুন আল্লাহর প্রজ্বলিত করা আগুন আল্লাহ তত্তাল আল ইদা মানুষের শরীর তো জ্বালাবে জ্বালাবেই অন্তর জ্বালিয়ে ছারখার করে ফেলবে আল্লাহ কারণ দুনিয়াতে স্কিন জ্বলার সাথে সাথে এই মানুষ মারা যায় তো এরপরে মানুষ রক্ত এই মাংস জ্বলার কষ্ট আর অনুভব করতে পারে না এরপরতে এর চেয়ে বেশি কষ্টকর হলো হাড় জ্বলার কষ্ট সেটাও মানুষ অনুভব করতে পারে না আর এরপরে কষ্ট হল অন্তর জ্বলার অন্তরটা ছাই খাই হয়ে যাওয়ার এটার এই কষ্টে পৌঁছার অনেক আগে শুধু স্কিন জ্বলার কষ্টটাই এত ভয়াবহ যে এর মধ্যেই মানুষের মৃত্যু হয়ে যায় স্কিন জ্বলার কষ্টের কারণেই মানুষের মৃত্যু হয়ে যায় তো এর চেয়ে হাজার কষ্ট হলো মাংস জ্বলে যাওয়া এটা দুনিয়ার জীবনে এটা অনুভব করার এই মাংস জ্বলার যে আরো হাজার গুণ বেশি কষ্ট সেটা মানুষ অনুভব করতে পারে না এর আগেই মারা যায় মানুষ এরপরে তার চেয়েও বেশি কষ্ট হলো হাড় জ্বলার কষ্ট ওইটাও অনুভব করার সুযোগ নেই কারণ স্কিন বা চামড়া জ্বলার জ্বলতে চলতেই মানুষ মারা যায় আর এর চেয়ে বড় কষ্ট হলো হাড় জলা তো সেখানে যেহেতু আর মৃত্যু নাই তো আল্লাহ বলছেন আল্লাহা যে অন্তর্জ্বলার যে কোটিগুণ বেশি কষ্ট স্কিন জলার চেয়েও সেটাও অনুভব করতেই হবে সেটা অনুভব না করে কোনো উপায় নেই সেই কষ্টটাও কামতের দিন অনুভব করা আর আখড়াতে গিয়ে অনুভব করা ছাড়া সেই কষ্ট মানে বুক করা ছাড়া কোনো উপায় নেই সেই কষ্ট কষ্টের উপর দিয়ে অতিবাহিত হতে হবে এত বেশি কষ্ট না আলী আর মানুষ বের হয়েও যেতে পারবে না আল্লাহ তালা এটাকে আটকাইয়ে রাখছেন যে ওই দৌড় দিয়ে আমি বের হয়ে কোথাও পলায়ন করে চলে যাব। এটাও সম্ভব হবে না এটাও আল্লাহ তালা বলছেন তো আমার বলার উদ্দেশ্য হলো যে জাকাত যদি প্রপারলি কেউ আদায় না করে তাহলে আর মালের মোহাব্বত অধিক আধিক আসক্তি সম্পদের প্রতি অধিক আসক্তি টাকার অর্থের প্রতি অধিক আদর্শ আসক্তি সম্পদের বেশি ভালোবাসা বেশি মোহাব্বত যেটা যার কারণে মানুষ আল্লাহর রাস্তায় দান করতে পারে না সদকাও খেরাত করতে পারে না জাকাত আদায় করতে পারে না আমি মনে করি না আমাদের দেশের মাদ্রাসাগুলোর গরিব ছাত্রদের খাবারের ব্যবস্থাটা অন্তত আটকে যাওয়ার কোনো প্রশ্নই আসতে পারে না যদি মানুষ ফসলের জাকাত দিয়ে দিত ফসলের জাকাত যদি মানুষ দিয়ে দিত দিয়ে দিত তাহলে এই আপিলগুলোতে মানে কল আসা বন্ধ হওয়ার কোনো প্রশ্নই আসে না আমি মনে করি ইনশাল্লাহ মানে কন্টিনিউ সবাই যদি দান করেন আল্লাহ রাস্তায় যদি দান করেন তাহলে অন্তত আল্লাহর নবীর বাগান দিন শিক্ষার দিনই তালিম পরাণ হাদিসের আইলম শিক্ষার মার্কাজগুলোর মধ্যে অভাব দন্যতার কোনো সময় আসার কোনো কথা নয় আল্লাহ তালা যেন এই প্রতিষ্ঠানগুলোর আপিলগুলোকে আল্লাহ তালা যেন সফল কাম করে দেন এবং সবাইকে এগিয়ে আসার জন্য তৌফিক দান করেন সবাইকে কল করার জন্য তৌফিক দান করেন একে অন্যকে আগ্রহী করে তোলার এবং উৎসাহিত করার যেন আল্লাহ রবুল্লা আলমিন তৌফিক দান করেন আপনাদের দানের মাধ্যমেই মাসাল্লাহ এ এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে মাদ্রাসাগুলো পরিচালিত হচ্ছে গরিব অসহায় বিধবা মানুষদের সাহায্য সম্ভব হচ্ছে এবং তারা মশা আপনাদের দানের মাধ্যমেই আলহামদুলিল্লাহ উপকৃত হচ্ছে কিন্তু আমি বলবো যে যাদেরকে আল্লাহ তালা মিলিয়নার বানিয়েছেন যারা ক্যাপিটালিস্ট যারা শিল্পপতি যারা কোটি কোটি টাকা যাদের উপর জাকাত আসে তারা প্রপারলি কিন্তু খাত দেয় না এটা বড় বড় মানে অ্যাকাউন্টেন্ট কোম্পানিগুলো আমাকে নিজে সরাসরি বলেছেন অ্যাকাউন্ট কোম্পানির ডাইরেক্টর যারা তারা বলেছেন যে এমন এমন খানদান রয়েছে যে পুরো দেশের উপর যে টোটাল ঋণ তা পরিশোধ হয়ে যাবে যদি তাদের দুই বছরের জাকাত দিয়ে দেয় তারা মাত্র দুই বছরের জাকাত সারা জীবনের নয় তো পুরো দেশের উপর যে টোটাল ঋণ সেটাও আদায় হয়ে যাবে পুরো দেশের যে কোটি কোটি মানুষ গরিব তাদের দারিদ্র এই দুই বছরের জায়গাতে আদায় হয়ে যাবে এরকম ফ্যামিলি রয়েছে যাদের কোনো টাকার শেষ নেই অর্থ সম্পদের কোনো ইয়ত্যা নেই সীমা নেই কিন্তু এরা তো দেয় না এরা তো এই দুনিয়ার মোহাব্বত তাদেরকে গ্রেফতার করে ফেলেছে এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে হব্য দুনিয়া রুকুল্লি হাত সকল পাপাচারের মূল হল দুনিয়ার প্রতি অধিক আসক্তি সকল পাপের মূল হল সকল গুনাহের মূল হল দুনিয়ার মোহাব্বত অধিক মোহাব্বত সামান্য মহাব্বত হওয়াটা তো স্বাভাবিক এবং থাকাই উচিত এছাড়া তো আপনি আপনার মালের হেফাজতই করবেন না যদি কিছু মহাব্বত না থাকে তো ওয়ালেরটা হেফাজত করবেন না ফেলে চলে যাবেন রাস্তায় তো কিছু মোহাব্বত তো থাকা জরুরি কিন্তু অধিক আসক্তি ভালোবাসা যে অধিক আসক্তি এবং ভালোবাসা আল্লাহর রাস্তায় দান করতে মানা করে জাকাত আদায় আপনাকে আমাকে বারণ করে জাকাত আদায় করা থেকে বারণ করে এটা একটা ভয়াবহ এই হাদিসের মধ্যে এসেছে এই মাল এই সম্পদ কেয়ামতের দিন আউল্লাহ যে যে মাল থেকে প্রপারলি যে কাত আদায় করা হবে না এটা সুজান আকরা এটা একটা বিষাক্ত সাপ হয়ে যাবে আর এই সাপ কন্টিনিউ দংশন করতে থাকবে দংশন করতে থাকবে দংশন করতে থাকবে একাধারে করতেই থাকবে আর বলবে আনা মা আনা কানজুক, আনা মা আনা আমি হলাম তোমার সেই মাল যে মাল তুমি কক্ষিগত করে রেখেছিলে জমা করে রেখেছিলে যাহা থেকে তুমি প্রপারলি জাকাত আদায় করো নি অনেকেই কালকে আমি গ্রেইজে এক জায়গায় জাকাত নিয়ে আলোচনা করছিলাম এর আগে আরেক দিন কোন জায়গায় করেছিলাম তো একজন বলেছিলেন যে যদি গত দশ বছরের জাকাত আমি আদায় না করে থাকি এখন কি করব। তো এইভাবে অনেকেই বলছেন যে আমরা জাকাত আমরা আদায় করিনি গত দশ বিশ বছর যাবৎ নিয়মত্রান্ত্রিকভাবে হিসেব করে প্রপারলি জাকাত আমরা আদায় করিনি তো অতীতের জখাতো আপনাকে প্রপারলি আদায় করতে হবে এটা করা জরুরি এটা ফর্জ আম্মা জান আয়েশা সদিকারতআ আলা আনহা ওনা থেকে বর্ণনা আল্লাহ নবী সাল আলী একটা হাদিসের মধ্যে ইরশাদ করেছেন মা ইল্লা সদাকাত কত যদি জাকাতের মাল আপনার সম্পদে অবশিষ্ট রয়ে যায় মানে পরিপূর্ণ আদায় করেননি এক পার্সেন্ট দুই পার্সেন্ট জাকাত আপনার রয়ে গেছে প্রপারলি হিসাব করে আদায় করেননি তো আল্লাহর নবীসাল্লাহ আলহিহাল্লাম বলছেন এটা আপনার মালের জন্য হারাম হারাম মাল আপনার মালের মধ্যে সামিল রয়ে গেল পরিণতি কি হবে বাকি মালকে ধ্বংস করে ছাড়বে বাকি সম্পদকে ধ্বংস করে ছাড়বে এই যে বড় বড় ধরনের বিপদ আসে মুসিবত আসে এর পেছনে গিয়ে মূল কারণ দেখবেন যে এইভাবে আমরা সে খাদ আদায় করে থাকি না যে বড় বড় দুর্ভিক্ষ আসে হাদিসের মধ্যে এসেছে কোনো জাতির উপর ততক্ষণ পর্যন্ত ভয়াবহ দুর্ভিক্ষ ছাপিয়ে দেওয়া হয় না ড্রাউট দুর্ভিক্ষ অনাবৃষ্টি জীবজন্তু মারা যায় গাছপালা মারা যায় মানুষ না খেয়ে মারা যায় পানির জন্য হাহাকার করে মাটি পিপাসার্থ ভূমি পিপাসার্থ গাছপালা পিপাসার্থ সব কিছু পিপাসারত হয়ে যায় জীবজন্তু পর্যন্ত মারা যায় নারুদাহ জালিক আল্লাহ এক হাদিসের মধ্যে এসেছে যদি এই জীবজন্তু এবং শিশুগুলো না থাকতো তাহলে আমি ড্রাউট দিয়ে তোমাদেরকে মেরে ফেলতাম কিন্তু এই শিশুরগুলোর কারণে জীবজন্তুগুলোর কারণে অনেকটা ড্রাউট আসছে না দুর্ভিক্ষ আসছে না আমাদের উপর কিন্তু দুর্ভিক্ষ যখন আসে তখন শিশুরাও মারা যায় জীবজন্তুও মারা যায় গরু বাছুরও মারা যায় গাছপালা মারা যায় তো হাদিসের মধ্যে বলা হচ্ছে কোন জাতির উপর ততক্ষণ পর্যন্ত ড্রাউট আসে না যদি তারা জাতিগতভাবে তারা যতক্ষণ পর্যন্ত জাকাত আদায় করা বাদ না দিয়ে দেয় অল্প কয়েকজন হয়তো আদায় করে কিন্তু জাতীয় পর্যায়ে ব্যাপকভাবে সবাই জাকাত আদায় করে না এখন আমাদের দেশে ধরেন ফসলের জাকাত আছে এটাকে আসুর বলা হয় এই ফসলের জাকাত এটা অনেকেই আদায় করেন না আমাদের জকিগঞ্জের একজন বড় আলিম দিন ছিলেন ইসামতিমদর মাদ্রাসার হাদিস মানা শায়খ আল্লামা হাবিবুর রহমান সাহেব رحمتullahi আলাইহি উনি আশুরার উপর পুস্তিকা রচনা করেছেন এবং আমার সঙ্গে যখনই দেখা হতো انتقال করেছেন অনেক বড় শায়খুল হাদিস অনেক বড় মুহাদ্দিস সাহেব নামে খ্যাত ছিলেন উনি এবং মুহাقق আলেম ছিলেন মাশাআল্লাহ মরণ আল্লামা হাবিবুর রহমান সাহেব মুহাদ্দিস সাহেব রাই হুজুর রাহের মুহাদ্দিস আমাদের রকিগঞ্জ সবাই বড় উনি আশুরার উপর পুস্তিকা রচনা করেছেন আমার সঙ্গে যখনই দেখা হতো তিনি বলতেন আমি আলিমদের মধ্যে শুধু আপনার আব্বাকে পেয়েছি যে উনি বলছেন যে আমি আমার ওষুরটা ফসলের জেকাত আদায় করে ফেলি করে নিয়ে তাকে নিয়মিত শুধু উনি আর আমার এই মাস আলার মধ্যে অন্তত একটা অসাধারণ মিল আমি খুঁজে পেয়েছি তো উনি এটা যতবার দেখা হতো এটা বলতেন যে উনি সচেতন আলিম যাই হোক আমি যেটা বলবো যে এই ব্যাপারে আমাদের কাফিলতি রয়েছে এরপরে আমরা পাই পাই হিসাব করে জাকাত প্রপারলি কিন্তু আদায় করি না ওইলামায়ক রামের কাছ থেকে মাস আলাগুলো জানবার আমরা চেষ্টা করি না আমি মনে করি প্রত্যেক মসজিদে অন্তত জাকাতের উপর আলোচনা রমদান ছাড়া বছরের মাঝখানে করবেন কারণ আমি রমদানে গেলে দুই ঘন্টা আলোচনা করতে ওই সময় কেউ একটা পানিও তো পান করাবে না কারণ রোজা অবস্থায় আসি তো কথা বলতেও কষ্ট হয় কিন্তু এরপরে আমি রমদানে যেতে হয় কারণ রমদান ছাড়া এত বেশি মানুষ খুঁজে পাওয়া যায় না তো আপনারা জাকাতের মাস আলা জিজ্ঞাসা করেন ইনশাআল্লাহ উত্তরের জন্য আমরা

উত্তম বেশি বালা এখন সাত নম্বর দিন মনে করচ্চার যদি জন্ম হয় শুক্রবার তাহলে বৃহস্পতিবার রইব সাত নম্বর দিন পরবর্তী বৃহস্পতিবার রইব সাত নম্বর দিন এর বাদর বৃহস্পতিবার রইব ওইয়ে সাত নম্বর দিন এর বাদর বৃহস্পতিবার রইব ঠিকই সাত নম্বর দিন তো মানে এনি বৃহস্পতিবারে করলে ভালো উত্তম কিন্তু সপ্তম দিন অতিক্রান্ত হওয়ার পর অতিবাহিত হওয়ার পর যে কোনো একদিন করে নিলে উত্তম ডেটি আপনি করলেন না এতটুকু বোঝা যাবে বেশি শ্রেষ্ঠ বা সর্বোত্তম দিনে আপনি করতে পারলেন না কিন্তু আদায় যেকোনো বৃহস্পতিবারে করলে সাত নম্বর দিনের প্রতি খেয়াল রাখা হলো আর সাত নম্বর দিনের প্রতি খেয়াল রাখলে এটা বেশি উত্তম যদি না রাখতে পারেন তবু আদায় হয়ে যাবে তবে এই কারণে বৃহস্পতিবার শুক্রবার কোনো দিন নেই সাত নম্বর দিন হতে হবে ঠিক না আর সাত নম্বর দিন বৃহস্পতিবার আসল না আপনার জন্য যেহেতু শুক্রবারের বাচ্চার জন্ম হয়েছে এই হিসাবে বলছি বৃহস্পতিবার হলো সপ্তম দিন বৃহস্পতিবার হলো সাত নম্বর দিন সপ্তম দিন এই হিসাবে আপনার এক বাচ্চার যদি জন্ম হয় সোমবারে তাহলে ওই বাচ্চার জন্য সপ্তম দিন সাত নম্বর দিন হয় রবিবার পরের পরের রবিবার তো এই পরের রবিবারে যদি না পারেন চোদ্দ নম্বর দিন মানে এর পরে রবিবারে আর না যদি পারেন তাহলে একুশ নম্বর দিন এর পরের রবিবারে আপনারা করতে পারেন তো রবিবারের খেয়াল রাখলে নম্বর একটা খেয়াল রাখা সম্ভব হয় মানে প্রথম সাত নম্বর দিন দ্বিতীয় সাত নম্বর দিন তৃতীয় সাত নম্বর দিন এইভাবে আপনারা বালে হওয়ার আগ পর্যন্ত এনি সপ্তম দিনে যদি করেন শুক্রবারে বাচ্চার জন্ম হয়েছে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত সম্মানিত ইকরা পগ্রামের শ্রোতা জাকাত কিউ এনে ঐ তিকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মারকপাত আলহামদুলিল্লাহ আমার সাথে রয়েছেন জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল মুন তাকিম সাহেব এবং বিরতির পূর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং গুরুত্বপূর্ণ একজনে প্রশ্ন করেছিলেন যে জাকাতের বিষয় নিয়ে এই বিষয়ের উপর আমরা শুনবো আলহামদুলিল্লাহ জাকাত তো অনেক জায়গারই প্রয়োজন আছে যেমন জাকাত যেমন প্রতিটা বোর্ডিং মাদ্রাসায় আলহামদুলিল্লাহ জাকাতের অনেক প্রয়োজন এবং গরিব অসহায় মানুষদেরও জাকাতের প্রয়োজন বর্তমান সময়ে যে বিশ্ব আমরা গাজার যে ফিলিস্তিন মজলুম অসহায় মানুষ তাদেরও জাকাতের প্রয়োজন জাকাত যদি প্রপার সবাই আদায় আমাদের দেখেন জাকাতের উর্দে দেওয়ার দরকার জাকাত হলো একটা ফর্জ দায়িত্ব এটা যদি আমরা না দেই জাকাত যদি প্রপারলি আমরা যদি আদায় না করি তাহলে সম্পদের জন্য ধ্বংস ডেকে আনবে আল্লাহর আজাবকে আমন্ত্রণ জানানোর সামিল আল্লাহর গজব আসমানিক বালা মুসিবত এবং গজবকে আমন্ত্রণ জানানোর সামিল বড় বড় বিপদ ডেকে আনার ডেকে নিজেরা ডেকে আনার নামান্তর এটা কিন্তু অলামায়ক রাম আমাদের বুজুর্গানে এ দিন যারা জাকাত হলো মাত্র আড়াই পার্সেন্ট কিন্তু আমি আপনাদেরকে কিছু একটু বলি হযরত মরানা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলিহি উনি নিজের জন্য একটা আইন নিজের জন্য নির্ধারণ করেছিলেন যে জাকাত তো মাত্র আড়াই পার্সেন্ট তো উনি বলছেন যে যেটা মেহনত করে আমি উপার্জন করব। আল্লা রাস্তায় দিয়ে আল্লাহ এটা ওনার নীতি ছিল আর বলছেন মেহনত ছাড়া যেটা হাদিয়া স্বরূপ আসবে এমনিতে আসবে আসতো আসত একশো টাকার বিশ টাকা আলাদা করে ফেলতেন একশো পাউন্ডর মধ্যে বিশ পাউন্ড আলাদা করে ফেলতেন তো আমরা কি এরকম করি আড়াই পার্সেন্ট না দিয়ে হাজরত বিশ পার্সেন্ট দিতেন বিশ পার্সেন্ট এই ছিল হাজরত মুফতি শহীর রহমতুল্লাহ অভ্যাস হাজরত হাকিম মোলাম্মদ মারানা থানব রহমতুল্লাহ আলহী চল্লিশ পার্সেন্ট দিয়ে দিতেন আলাদা করে যত ইনকাম হতো মানে একশো টাকা আসলে চল্লিশ টাকা তিনি দানের জন্য রেখে দিতেন আর ষাট টাকা ওইটা নিজেরা খেতেন তো এইরকম আমাদের আকাবির ওলামায় দেওবন্দ যারা ছিলেন ওনাদের কেউ চল্লিশ কেউ বিশ কেউ ত্রিশ এইভাবে নিজেরা নিজেদের জন্য একটা ফর্মুলা তৈরি করেছেন এটা হাজির মুফতি তাকরিদ উসমানী সাহেব ওনার কিতাবের মধ্যে বিষয়টি নিয়ে এক জায়গায় উল্লেখ করেছেন আমি একজাক্টলি কোন বুজুর্গ কত পার্সেন্ট রেখেছেন আমার ভুল হয়ে যেতে পারে পরিসংখ্যানটা বলতে গিয়ে কিন্তু আমি পরিসংখ্যান দেখে অবাক বিস্মিত হয়ে গেছি কেউ বলছেন যেটা আমি একেবারে পুরো মাস পরিশ্রম করে খেটে মেহনত করে যেটা আমি উপার্জন করব। তা থেকে মুফতি শহীর আহমেদুল আলহী দশ পার্সেন্ট দিতেন আর যেটা বিনা মেহনতে মনে করতেন যেটা হাদিয়া স্বরূপ চলে এসেছে তো ওই সমস্ত বুজুর্গানে দিনের তো বেশিরভাগ ইনকাম হাদিয়ার মাধ্যমেই হতো আর বড় অঙ্কের ইয়েটা হবে হাদিয়া তো বেশিরভাগ সম্পদের প্রায় বিশ পার্সেন্ট তিনি আলাদা করে দিতেন সুহান এরপরে যা নিজের রয়ে যেত তা থেকে ভাবতেন যে এটা হলো আমার এর এর এটা হবে খাবারের জন্য এটা হবে আর এটা হবে ফ্রুটের জন্য তো আলাদা বক্সের মধ্যে রাখতেন তো সবাইকে বলতেন ভাই এই ফ্রুটের বক্সের মধ্যে আর এখন টাকা অবশিষ্ট নেই এখন এখন ফ্রুটের ছুটি আর এই মাসে আর আমরা ফ্রুট খাব না তো এইভাবে খুশি থাকতেন কিন্তু একটা হিসাব করে সুন্দরভাবে তারা দানও করতেন আর দানের বেলা কোনো দিন দানের বক্স খালি থাকতো না দানের আলাদা বক্স রাখতেন এটা কখনো খালি থাকতো না এটা সব সময় পরিপূর্ণ থাকতো। মন ভরে তারা দান করতেন সুবহান আল্লাহ আমি বলবো যে দান করাটা তাদের একটা নেশায় পরিণত হয়ে গিয়ে গিয়েছিল আমি যদি বলি নেশায় পরিণত হয়ে গিয়েছিল এর মধ্যে কোনো অত্যুক্তি হবে না নেশায় পরিণত হয়ে গিয়েছিল ওই সমস্ত বুজুর্গ দিন সাবকন্টিনেন্ট থেকে এই লন্ডনে এসে এমন কোনো মসজিদে আমি দেখিনি যে মসজিদে এসে উনি বিশ পাউন্ডের নোট দশ পাউন্ডের নোট মসজিদের দান বক্সের না ঢুকিয়ে ওনারা গিয়েছেন মুসাফির অবস্থায় এসেছেন সেখান থেকে কেউ আসলে সাধারণত মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকে কেউ আমাকে দশ প্ট দেবে হাদিয়া বা বিশ পণ্ট দেবে লন্ডন লন্ডন আসলে সবাইকে খালি আলিমদেরকেই হাদিয়ে দেওয়া হয় না যারাই এখন আসেন সবার পেশায় যাওয়ার পর যাওয়ার সময় একটু হাদিয়া দিয়ে দেওয়া হয় তো ওনারাও এসে ওই হাদিয়া দেওয়ার নেওয়ার চেয়ে মার্শাল্লাহ আমি দেখেছি প্রত্যেক মসজিদে দেওয়ার একটা মানসিকতা ওনাদের মধ্যে আমি আমার উস্তাদ গুণের মধ্যে আমি দেখতে পেয়েছি আমার উস্তাদ আল্লামা দুর্গা মসজিদের ইমাম ছিলেন হেজরত মৌলান আকবর আলী সাহেব রহমতুল্লা আলী বলি কামিল মোরলান আকবর আলী সাহেব রহমতুল্লা আলী ইমাম দুর্গা মসজিদ রাহিমাহুল্লাহ তালা উনি মাসাল্লা প্রতিদিন ওনার তোর অনবরত দান ছিল যা ছিল সবই উনি দিয়ে দিতেন উনি তো কক্ষিগত করে রাখতেন না একদিকে আসতো আরেকদিকে উনি দিয়ে দিতেন এই জন্য আল্লাহ তালা ওনার কাছে টাকাও পাঠাতেন বেশি তো তো আমি বলবো এইভাবে তো আড়াই পার্সেন্ট এর উর্ধে দেওয়ার অভ্যাস আমাদের বুজুর্গ দিনের মধ্যে বিদ্যমান ছিল সুমাহান্লাহ তো আমরা জাকাত কেন জাকাতের ঊর্ধে আমরা বেশি দান করবো তো হলো একটা ফরজ দায়িত্ব এটা তো কম্পালসারি এটা তো ফরজ এটা তো না দিলেই নয় আমার ধ্বংস হবে আজাব চলে আসবে দুনিয়াতেও আজাব আখরাতেও আজাব দুনিয়াতেও গজব আখেরাতেও গজব শাস্তি তো এর মতো অবস্থায় আমি আপনাদেরকে বলবো যে আমরা দান খয়রাতের ব্যাপারে আরেকটু দুনিয়ার মোহাব্বত এবং ভালোবাসা থেকে উর্দে ওঠার প্রয়োজন রয়েছে আরও উর্দে ওঠার প্রয়োজন রয়েছে জাকাত থেকে উর্দে আপনারা দান করেন জারিয়া হিসাবে আপনারা বড় বড় রুম আপনারা দান করবেন বিল্ডিং আপনারা বানিয়ে দেবেন যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন এটা হবে স্থায়ী আপনার জন্য অ্যাকাউন্ট

পড়াইয়া কোন সত্যিকার এই যে প্রফেশনাল কিছু এরা কিন্তু বিষয়াপ যারা খুব বেশি আমি বুঝলাম বুঝলাম মানে কিছু মানুষ আছেন যারা বিষয় আরো নষ্ট করে দেন এর কারণে জেনারেল ফানি পড়ার উপরে আমল করাটা বালা আমি মনে করি এটা আস্তে আস্তে ফায়দা দিব কিন্তু খুব দ্রুত ফায়দা দিত না খুব ধীরে 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 আস্তে আস্তে কমিয়া আব আর কোরআন শরীফের পড়ার অবশ্যই আসর আছে আমি নিজে অনেক জায়গাতেল্লায় আমার ফড়িয়া দেওয়ার সুগিয়েছি মানুষ হয়েছেন মানে খুব জেনারেলি ফায়দা হয়েছে আলহামদুলিল্লাহ তো ফাঁস লিটারি ফানের মধ্যে একচল্লিশ বার চূড়া ফাতে হাঁ ফুড়িয়া অক্টর ফানে ফুড়িয়া খাইঞ্জানি ইয়ার ফজৰৰ ফজর ফজর শূন্যত আর ফর্জর মাঝখানো অব্বাল অক্ত শূন্যত ফুড়িয়া ফর্জ ফোড়ার মাঝখানো মানে বা বাদে কেবলামুখি হইয়া অজু অবস্থায় একচল্লিশ বার সরা পড়িয়া ফুড়িয়া ফু দিয়া আর এই ফানিটা ব্যবহার করুন জানি আর সত্যিকার অর্থে যে আল্লাহর আলী সুন্নতের পরিপূর্ণ অনুসারে সঠিক কোনো ইমাম কোনো আলিম যদি হন তাহানে খালে কই যে তাই তেত্রিশ আয়াত অথবা মঞ্জিল মঞ্জিল বা তেত্রিশ আয়াত একই কথা ফড়িয়া অক্টা ফু বা সাতবার অন্তত আর এই ফানিটা আপনি ব্যবহার করুন জানি

সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রাহনতুল্লা হ্যাঁ আমি এটা সোনার জাগাত সম্বন্ধে জানতে চাচ্ছি আচ্ছা আপনার সোনার জাকাত কিভাবে পড়ে কত করে কত আসে এটা বললে একটু ভালো হবে আচ্ছা আচ্ছা সোনার জাগাত দেখেন এই যেদিন জাকাতের বৎসর পূর্ণ হবে এটা এয়ারলি বাদত বাৎসরিক আর বাদত যেদিন জাকাতের বৎসর পুরো হবে পূর্ণ হবে ওইদিন দেখবেন যে আজকে এটার মার্কেট ভ্যালিউ কত যদি আপনার কাছে নতুন সোনা না হয় এটা যদি হয় পুরাতন সোনা তাহলে পুরাতন সোনার জন্য প্রায় এইট পার্সেন্ট বা টেন পার্সেন্ট সাধারণত কম করা জায়জ আছে তো এই এইট পার্সেন্ট অথবা টেন পার্সেন্ট ম্যাক্সিমাম আপনি কম করে ফেলবেন মূল দাম থেকে এরপরে যে দামটা উদ্বৃত্ত থাকবে বা বাঁচবে সেই দামটা সেই দাম অনুযায়ী আপনি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আদায় করবেন টু পয়েন্ট ফাইভ পারসেন্ট জাকাত আদায় করবেন এটা হলো মাস আলা তো আশা করি এটা বুঝতে পেরেছেন আপনি যে দিন জাকাতের প্রত্যেকের বৎসর কিন্তু আলাদা আলাদা দিনে পূর্ণ হয় আসল মাস আলা হল আমি জীবনে প্রথমবার মিনিমাম ব্যালেন্স অফ মালিক আরবি মাসের তারিখ অনুযায়ী কোন তারিখে আমি হয়েছি সেটা আগে দেখার বিষয় হয়তো আপনি পনেরো মাসারও মিনিমাম ব্যালেন্স অফ নিসাবের মালিক হয়েছেন আমি হয়তো দশ সাবান মিনিমাম ব্যালেন্স অফ নেশাবের মালিক হয়েছি নেশাব বলা হয় বিশেষ পরিমাণকে সম্পদের বিশেষ পরিমাণকে যে পরিমাণের মালিকানা হয়ে গেলে পরে একজনকে আমরা বলতে পারিনি নেশাবের মালিক এবং জাকাত অলরেডি ফর্জ হয়ে গেছে তার উপর কিন্তু এর একটা শর্ত হলো বৎসর পূর্ণ হওয়া তো পূর্ণ হওয়ার অর্থ প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি পয়সার উপর আলাদা বৎসর পূর্ণ হওয়া উদ্দেশ্য নয় বরং সমষ্টিগতভাবে নেশাবের উপর বছর পূর্ণ হওয়া যথেষ্ট ফর এক্সাম্পল আমি জীবনে মিনিমাম ব্যালেন্স অফ নেশাবের মালিক হলাম পনেরো মোহরম আগামী বছর পনেরো মহরম আমার নেশাবের বছর পূর্ণ হবে আর ওই তারিখে যে ব্যালেন্স অফ নেশাব হবে যে অ্যামাউন্ট আমার হবে যে টোটাল পরিমাণ টাকার হবে সে তা থেকে আমি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট জাকাত আদায় করব এটা হলো মাস আলা তো এখন একদিন আগেও যদি কিছু টাকা আমার হাতে চলে আসে এটাও কাউন্ট করা হবে এটা এর উপর এর উপরে জাকাত আসবে তাতে থেকেও জাকাত দিতে হবে যেমন আমি জীবনে প্রথমবার সাবের মালিক হয়েছি পনেরো মোহরম এটা ওই সময় আমার ছিল মাত্র এক হাজার পাউন্ড পুরো বছর পাউন্ড 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 আমার ব্যালেন্স অফ না মাত্র এক একদিন আগে পনেরো মোহরম যেদিন আসবে ওই দিন বছর পূর্ণ হবে এর মাত্র একদিন আগে আরো নয় হাজার পাউন্ড আমার হাতে চলে আসলো এবারে বলুন যে তারিখে আমার জাকাতের বছর পূর্ণ হচ্ছে আমার ব্যালেন্স অফ নেশাব কত দশ হাজার পাউন্ড কারণ একদিন আগে নয় হাজার পাউন্ডের আরও মালিক হয়ে গেছি আমি তো দশ হাজারের উপর জাকাত আসবে কেউ কেউ বলেন এটা তো মাত্র কালকে এসেছে আমার হাতে তো দেখেন এটা উদ্দেশ্য নয় এইভাবে প্রত্যেক টাকার উপর পৃথকভাবে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি পৃথকভাবে প্রত্যেক টাকার উপর বৎসর পূর্ণ হওয়ার শর্ত নয় প্রথম তারিখ আর শেষ তারিখ আউয়াল আখের প্রথম আর শেষ ফার্স্ট এন্ড লাস্ট এই দুই তারিখে যদি মিনিমাম ব্যালেন্স অফ নেসাবের মালিকানা পাওয়া যায় সর্বনিম্ন পরিমাণ নেসাবের মালিকানা কারক হাতে তাকে তাহলে নেশাবের উপর বছর পূর্ণ হওয়ার যে একটা শর্ত এই শর্তটা বোঝা যাবে পূর্ণ হয়ে গেছে পাওয়া গেছে বিধায় যে তারিখে বছর পূর্ণ হচ্ছে দেখতে হবে ওই তারিখে আপনার ব্যালেন্স অফ নেশাব কত আপনার নেশাবের পরিমাণ কত ওনার হয়তো দশ হাজার কারো আরেকজনের আট হাজার কারো সাত হাজার কারো দুই হাজার এইভাবে যার যত হবে ব্যালেন্স অফ নেশাব চাই সেই টাকাটা মাত্র একদিন আগে আসুক অথবা সারা বছর দশ হাজার ছিল দশ হাজার ছিল মাত্র একদিন আগে নয় হাজারটা পাউন্ড আমার হাত ছাড়া হয়ে গেছে এখন যেদিন যে কাদের বৎসর পূর্ণ হচ্ছে এখন আমার হাতে মাত্র এক হাজার পাউন্ড এই একদিন আগ পর্যন্ত আমার হাতে দশ হাজার ছিল নয় হাজার আরও অধিক ছিল এইটা বলা হবে না যে এই টাকাটা তো গতকাল পর্যন্ত আপনার হাতে ছিল আপনি পুরো বছর মালিক ছিলেন বিদায় ওই নয় হাজারেরও যে দেওয়া উচিত এটা বলবে না শরীয়ত যেদিন যে কাদের বৎসর পূর্ণ হচ্ছে ওই দিন যে টোটাল অ্যামাউন্ট হবে চাই সেটা একদিন আগে আসো অথবা একদিন আগে যদি শেষ হয়ে যায় তাহলে মাইনাস হওয়ার পর যদি এক হাজারও থাকে তাহলে যেদিন বছর পূর্ণ হচ্ছে ওই যদি এক হাজার থাকে এক হাজারের জাকাত দিতে হবে ওই যদি দশ হাজার হয়ে যায় তাহলে দশ হাজারের উপর জাকাত দিতে হবে বুঝতে পেরেছেন জি আর কলার চলে এসেছেন আমরা দিকে এই মুহূর্তে কেউ রয়েছেন হ্যালো কলার সালাম আলাইকুম আসসালাম জি আমরা শুনলাম

যেই হন না কেন এই আলাটা খুবই স্পষ্ট এবং ক্লিয়ার যে আমরা শারীরিক আবাদতের স্বভাব মুর্দাগণকে পৌঁছে দিতে পারি এবং আর্থিক আর্থিক যে সমস্ত আবাদত রয়েছে সেই সমস্ত আবাদতের স্বভাবও আমরা পৌঁছে দিতে পারি এই যে দোয়া করি দোয়া তো সবাই বলেন চাই দোয়া শারীরিক আবাদত এটা তো আর্থিক আবাদত নয় মালি আবাদত নয় শুধু দান ক্ষয়েরা মালের মাধ্যমে যদি কেউ করে এটাকে মালি আবাদত বলা হয় মাল দান করে সম্পদ দান করে সদকা করে অর্থ দিয়ে যে আবাদত করা হয় এটা দোয়া তো শারীরিক আবাদত দোয়া যদি করা যায় তাহলে নামাজ পড়ে এর সবও পৌঁছানো যাবে তো এটা হলো সঠিক তেলাওত করে এর সবাব পৌঁছানো যাবে যে এক আমল করে এর সবাব পৌঁছানো যাবে এটা জাইজ আছে সম্পূর্ণ ঠিক আর এর জন্য বুরি বুরি প্রমাণ এবং অসংখ্য দলিল রয়েছে বিদ্যমান এবং যারা ইসালে সহাব শুনলে কিছু মানুষের অ্যালার্জিক হয়ে যায় ইসালে এ সহাব ইসাল মানে পৌঁছানো আরবি ভাষায় ইসাল শব্দের অর্থ হলো পৌঁছানো আর সবাব মানে পুণ্য তো সবাব পৌঁছানো এই সুযোগটা ইসলাম রেখেছে ইসাল এ সহাবের কনসেপ্ট কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে এই কনসেপ্ট দিয়েছেন সবাব পৌঁছানো পুণ্য পৌঁছে দেয়া রেওয়ার্ড রেওয়ার্ড পৌঁছানো তো সোহাব মুর্দাগনকে পৌঁছানোর ব্যবস্থা আল্লাহ দিয়েছেন ইসলাম আমাদেরকে এই কনসেপ্ট দিয়েছে তো এর নামই হলো ইসালে এ তো ইসালে সহাব এটা মানে সম্মত একটা কনসেপ্ট ইসলাম অ্যালাউ করে এমন একটা কনসেপ্ট ইসলাম একটা ব্যবস্থা আমাদের জন্য রেখেছে ইসালে এ সম্পূর্ণ ইসলামিক কনসেপ্ট কিন্তু একটা কথা বলবো যে ইসলামের জন্য তারিখ ফিক্সড করেনি ডেট ফিক্সড করেনি যে ওই তারিখ আমাকে ফলো করতেই হবে মরণের দিন ইন্তেকালের দিন ইন্তেকাল বার্ষিকী মৃত্যুবার্ষিকী যে যে তারিখে মারা গেছেন ওই তারিখটা আমি ফলো করতে হবে এটার কোনো প্রুফ নেই এটার বাধ্যবাধকতার জন্য কোনো প্রুফ আপনি পাবেন না সুতরাং যে জিনিস শরীয়তে বাধ্য করেনি শরীয়তের দলিলের দিক থেকে দলিল অনুযায়ী যে জিনিস বাধ্যতামূলক নয় তারিখ ফলো করা তারিখ ফিক্সড করা যেহেতু শরীয়ত বাধ্য করে এর জন্য আমাদেরকে বাধ্য করে নি শরীয়তে এটা বাধ্যতামূলক নয় শরীয়তে এই তারিখের কোনো আলাদা স্পেশিয়ালিটি নেই আলাদা কোনো বিশেষত্ব নেই সব তারিখ আলে সওয়াবের জন্য সবাব পৌঁছানোর জন্য সমান সেখানে আমি মৃত্যুর তারিখটাকে কেন প্রত্যেক দিন ফলো করব প্রত্যেক বছর এটা শরীয়ত এই তারিখকে তারিখের কোনো বিশেষত্ব দেয়নি এই তারিখের কোনো স্পেশিয়ালিটি দেয়নি এই তারিখকে কোনোভাবে বাধ্যতামূলক করেনি এই তারিখের কোনো আলাদা বিশেষত্ব বর্ণনা করেনি শরীয়তের কোনো দলিল দ্বারা এর প্রমাণ নেই ডেট পালন করা বিশেষ তারিখ পালন করা এটাকে বাধ্যতামূলক বানিয়ে ফেলা হয়েছে এছাড়া তিরিশ নম্বর দিন চল্লিশ নম্বর দিন এই তারিখগুলোকে শরীয়ত বাধ্যতামূলক করেনি শরীয়ত ত্রিশতম দিনের চল্লিশতম দিনের আলাদা কোনো ফজিলত বর্ণনা করেনি ইসালে সহাবের জন্য কোনো আলাদা ফজিলত বর্ণনা করেনি কোনো বিশেষত্ব বর্ণনা করেনি সুতরাং আমরা আমাদের কথা দ্বারা অথবা আমাদের আমল দ্বারা যদি এই তারিখগুলোকে যদি বিশেষায়িত করে ফেলি বা এই তারিখগুলোর বিশেষত্ব সমাজে প্রতিষ্ঠিত করে করতে যাই তাহলে এই কাজটা হবে শরীয়তের মধ্যে অতিরঞ্জন অতি বাড়াবাড়ি আর এমনিতে যে তারিখের বাধ্যতা ছাড়া বাধ্যবাধকতা ছাড়া আমরা যে কোনো সময় যে কোনো তারিখে সমান মনে করে যে কোনো তারিখে করলে যে কোনো আমল করব আমলেরও বাধ্যবাধকতা নেই কোনো ফিক্সড আমলও নেই ফিক্সড ডেটও নেই এভাবে করলে সম্পূর্ণ ঠিক আছে জাজ হাকুম খায়ের আশা করি দর্শক শ্রোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন যেহেতু আমার সময় শেষ হওয়ার জন্য এই ইসলামিক এনে উইথ ইকরা প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মার্গ জানাচ্ছি নিয়মিত ইসলামিক কিউএনে উইথ ইকরা প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানি أسكر متيكاني بداني تكون شوستا تكون سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته